তো আশা করি আজকে তোমরা থামবেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভ তার সাথে কলেজের যে ভাই বোনগুলো আসো এবং তোমাদের যে নবান্ন অর্থাৎ উত্তরকোনা যে স্কলারশিপ আছে তোমরা কিভাবে আবেদন করবে কি কি করবে এবং তোমাদের শেষ তারিখ কবে এবং তোমাদের এই নবান্ন অর্থাৎ উত্তরকোনা স্কলারশিপে টাকা দেওয়া হয় কোন মাসে তোমরা পাবে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই বলবো যারা যারা এখনও চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো মূলত আজকে আলোচনা করব সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে উত্তরবঙ্গে যারা ভাই বোনগুলো আসে তোমাদের কিন্তু সমস্যা দাঁড়ায় গেছে যে তোমাদের রেনুয়াল তোমাদের উত্তরকন্যা হচ্ছে অফিসে নিচ্ছে না এবার তোমরা কি করবে সেক্ষেত্রে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা কিন্তু ভয় পাও না তোমরা একশো শতাংশ টাকা পাবে কারণ বিগত বছরে তোমরা করছো এবছরও তোমরা হবে অর্থাৎ এবছরও হবে তোমরা একশো শতাংশ টাকা পাবে তো অবশ্যই বলবো তোমরা এই চ্যানেলের মাধ্যমে থাকো তোমাদের প্রতিনিয়ত আমি আপডেট নিয়ে আসবো তার আগে যে কলেজের যে ছাত্রগুলো আসো ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে কলেজের যে ভাই বোনগুলো আসো তোমাদের কত নম্বর লাগে এবং তোমরা কোথায় জমা করবে সেক্ষেত্রে আজকে আলোচনা করব তারপরে তোমাদের শেষ তারিখ কবে এবং তার সাথে টাকা কবে পাচ্ছ দেখো এবার পয়েন্ট হচ্ছে যে কলেজে যারা পড়ে যে তারা পার্সে হোক অনার্সে হোক তারা যে ফিফটি পার্সেন্ট যদি প্লাস তুলে তো ফিফটি থেকে তিরপান্ন শতাংশ যদি থাকে তো অবশ্যই তোমরা নবান্ন অর্থাৎ উত্তরপূর্ণ স্কলারশিপ আবেদন করতে পারবে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে হবে এবং যারা রেনুয়াল করবে তোমাদের কিন্তু অফিসে গিয়ে জমা করতে হবে যদি বিগত বছরে তোমরা পাইছো এবছর তোমরা করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজে জমা দিবে না তোমাদের সরাসরি অফিসে গিয়ে জমা দিতে হবে আশা করি তোমাদের বুঝাইতে পারলাম এবার কী কী তোমাদের কাগজপত্র লাগবে অর্থাৎ নবান্ন অথা উত্তরকূন্য স্কলারশিপের রেনুয়াল করো নতুন করো ক্লাস টেন থেকে কলেজ অবধি নতুন করো রেনুয়াল করো তার সাথে তোমাদের কিন্তু পিডিএ অবশ্যই লাগবে পিডিএফ ছাড়া তোমরা কিন্তু এই নবান্ন অথবা উত্তরকূন্য স্কলারশিপ আবেদন করতেই পারবে না এবার যারা নতুন করবে অবশ্যই তোমরা এই যে পিডিএফটা সংগ্রহ করে তোমরা কি করবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে আর যারা অফলাইনে করবে তোমাদের এই কাগজপত্র ক্লিয়ার করে বা লেখে এবং তার সাথে কি কী লাগবে সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে তার সাথেও জানাই দিচ্ছি যারা রিনিউয়াল করবে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ পড়ছে তোমরা কী করবে তোমাদের কিন্তু এর সাথে মার্কশিট যে আছে ক্লাস টেন এবং ইলেভেনের মার্কশিট তোমাদের লাগবে ঠিক আছে তার সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ জেরেস করে দিতে হবে এবার তার সাথে তোমাদের যে পয়েন্টগুলো পাচ্ছি কলেজের তোমরা কিন্তু সরাসরি যারা রেনুয়াল করে তোমরা কিন্তু অফিসে গিয়ে জমা করবে তার সাথেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে এবং তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তোমাদের ভিডিও আপলোড করব। এবার নবান্ন অফিসে কি রেনুয়াল হচ্ছে হ্যাঁ হচ্ছে হানড্রেড পার্সেন্ট তোমরা অফিসে গিয়ে জমা করবে ঠিক আছে তোমরা কোথায় যাবে অফিসে গিয়ে জমা করবে এবং অফিসে জমা নিচ্ছে সেক্ষেত্রে তোমরা সরাসরি অফিসে চলে যাবে রেনুয়াল করবে এবার তোমাদের শেষ তারিখ হচ্ছে কিন্তু ডিসেম্বর মাস অবধি চলবে তো অবশ্যই ধীরে সুস্থে কাজ করো ভুল টুটি করবে না ঠিকঠাকভাবে কাগজপত্র নিয়ে যাবে তার সাথে যে প্রশ্ন পাচ্ছি এর টাকা কোন মাসে দেওয়া হয় তোমরা কিন্তু দুই হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে কত নম্বর লাগে ক্লাস টেনে যদি ফিফটি পার্সেন্ট পাও কোনো কারণে করো নাই ঠিক আছে বা ভুলে গেছো সেক্ষেত্রে তোমরা যদি ইলেভেনে এবার ফিফটি পার্সেন্ট তুলছো অবশ্যই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবে দশ হাজার টাকা আশা করি বুঝেতে পারলাম ক্লাস টেনে ফিফটি পার্সেন্ট চাই এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে উত্তরবঙ্গের ভাই বোনগুলো কি করবে অফিসে তো জমা নিচ্ছে না তোমাদের প্রবলেম দাঁড়াচ্ছে তোমরা কোথায় জমা দিবে কি করবে দেখো তোমরা এই মাসে কোনো কিছু করবে না আমি আগে তদন্ত করি যে অফিসে জমা নিচ্ছে না কেন কি কারণে নিচ্ছে না এবার তারা জানে যে নতুন করে বা অর্থাৎ এবছর রেনুয়াল হচ্ছে তো এবছর রেনুয়াল হচ্ছে অনলাইনের মাধ্যমে এরকম আপডেট আছে কিন্তু ক্লাস ইলেভেনের কোনো অপশান নেই তোমরা কী করবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরো তোমরা কিভাবে কি করতে হবে বা যদি অফিসে জমা না নেয় তবে তোমরা কি করবে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে আপলোড করবে অর্থাৎ পোস্ট অফিসে পোস্ট করবে সেক্ষেত্রে কিভাবে কি করবে আমি বিস্তারিত জানাই দিব পরবর্তী ভিডিওয়ে তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে ডল করো এবং তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে অফিসে গিয়ে আবার ঘুরে আসবে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব। তোমাদের বন্ধুদের শেয়ার করে জানায় দাও তারা যেন অফিসে না যায় এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে একটা আবেদনপত্র তোমাদের যে একটা ভিডিও আপলোড করছি যে আবেদনপত্র কীভাবে লিখবে সেক্ষেত্রে যদি আবেদনপত্রটা তোমরা লিখতে না পারো আমি ভিডিও কিন্তু আপলোড করছি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো তোমরা অবশ্যই চেক করে সেই যে আবেদনপত্রটা আছে সেটা তোমরা লিখে নাও এবার তার সাথে প্রশ্ন পাচ্ছি যে নবান্ন অফিসে নাকি তোমাদের আবেদনপত্র অনেকেরই নেয় নাই সেক্ষেত্রে দেখো এত রিক্স নিতে হবে না এত দূরেই তোমরা নবান্ন অফিসে যাবে কলকাতা আবার ঘুরে আসবে সেখানে যদিও অ্যাপ্লিকেশনটা লাগে তখন তোমরা কি করবে এই জন্য বলবো তোমরা অ্যাপ্লিকেশন সংগ্রহ করে নিয়ে যাবে যদি নেয় তোমরা দিয়ে দিবে যদি না নেয় তো দিবে না ঠিক আছে তো যদিও কোনো তোমাদের কোনো সমস্যা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো এবার তোমাদের যদি পিডিএফ লাগে অবশ্যই আমি ডেসক্রিপশনকে লিঙ্ক দিয়ে দেবো অশ নম্বরে অবশ্যই পিডিএফ তোমরা সংগ্রহ করবে তার সাথে যদিও কোনো সমস্যা থাকে পিডিএফ সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই টাটা